ভেরি গুড মর্নিং সবাইকে। আমরা এখন সকাল সকাল যাচ্ছি কাজিরাঙ্গার উদ্দেশ্যে। এখন বাজে 5:45, আমাদেরকে 6টার মধ্যে ওখানে রিপোর্টিং করতে হবে, তারপরে আমাদেরকে একটা হাতি দেওয়া হবে। চলে এসেছি আমরা, লাইন দেখুন, বাপরে, আমাদের আগেও কত মানুষ। ওই দেখুন প্রচুর হাতি দাঁড়িয়ে। আমাদের সাভারি চলে এসেছে দেখুন। ফার্স্ট ব্যাচে যারা গিয়েছিল আরো ভোরে, তারা ফিরেছে। নাড্ডু কলা কিনে নিয়েছে ওদের জন্য। উঠে গেছি আমরা হাতিতে। হাতিতে ওঠার পর আমাদের দুজনেরই একটা সেকেন্ড থটস আসছে, না উঠলে হয়তো ভালো হতো। তুমি থোড়া পুড়ে দিচ্ছি তো, আমার মতো ল্যাথখুর গন্ডার এই ভোরবেলাও ঘুমিয়ে আছে। এই পিছনে লোকটার হাতে এই লোহার যে আরশি টাইপের দেখছেন, এটা দিয়ে হাতিটার মাথায় যা মারলো একটা দুম করে, না পুরো মনে হলো যেন নারকেল ফাটাচ্ছে সেই রকম আওয়াজ, মানে এত প্যাথেটিক লাগছে আমার। এবার লাইন দিয়ে সব হরিণ, কিন্তু ক্যামেরায় আসছে না, চোখে যাচ্ছে ক্যামেরায় তাও আসছে না। শেষ আমাদের হাতি রাইড, দুবার হয়, একবার ভোরে আর একবার হচ্ছে সকালে। তো আমাদেরও রাইড শেষ আর হাতিদেরও আজকের মতন খাটনি শেষ। আমরা এখন যাচ্ছি আমাদের কেনা কলাটা খাওয়াতে। ও ছিল আমাদের সাথী ভাইয়া, উসকো নাম কে হ্যায়, লক্ষ্মীমান, ওকেও দাও, ওকে দাও। ওকে দেখুন জাস্ট একটা একটা করে খাচ্ছে আর পুরো গোছাটা মুখে নিয়ে নিয়েছে, পড়েও যাচ্ছে ওর। এটা হচ্ছে জিত, জিত হাতি হলে যেরকম হতো।
প্রচুর ছবি ভিডিও তোলা হয়ে গেছে। আমরা এখন এসেছি পেট পুজো করতে। এগুলো কি সুন্দর! আমাদের পুরি চলে এসছে, এদিকে একজন এসে গেছে। ধীরে আর উঠতে পারছে না রে, উমা ভালো তো, তার জন্য দেখো মোটা হয়নি বেশি। হ্যাঁ চাটনি রাখুন, সাইডে রাখুন চাটনি। চাটনি পুরির সাথে ঘুগনি, তার সাথে একটা চাটনি আছে। ফিরে যাচ্ছি হোটেলের দিকে।